ভারতের কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মমতারিন ফেরদৌস ডরিনের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। ডরিনের দাবি, তিনি তার ব্যবহৃত ফেসবুক আইডি চালু করতে পারছেন না, তবে আইডি হ্যাক হয়েছে কি না তাও তিনি বলতে পারছেন না। এ বিষয়ে তিনি মুঠোফোনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হারুন রশিদকে জানিয়েছেন বলে জানান। রবিবার 16 জুন দুপুর 2:30 দিকে মমতারিন ফেরদৌস ডরিন একটি পত্রিকাকে জানান, শনিবার রাত 10:00 থেকেই তার ব্যবহৃত ভেরিফাইড ফেসবুক আইডিতে নিষ্ক্রিয় হয়ে পড়েছে, অনেক চেষ্টা করেও সেটা চালু করতে পারছেন না। এ ব্যাপারে ডিবি পুলিশকে জানিয়েছেন। ডরিন আরও বলেছেন, তার বাবা সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার বিচার চেয়ে প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করেছিলেন, এমনকি তার বাবার হত্যাকাণ্ডে জড়িত নিয়ে বিভিন্ন তথ্য ফেসবুকে তুলে ধরছিলেন। তার প্রতিবাদ বন্ধ করার জন্যই বিভিন্নভাবে লোকজন চেষ্টা করছে, হয়তো সেই জন্যই এই পেজ কেউ রিপোর্ট করে বন্ধ করেছে।